নমস্কার, আমি অরূপ, আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে চলে এসেছি কৃষ্ণা মোটরস, প্রায় অনেকদিন পর চলে এসেছি আর আপনাদের জন্য নিয়ে এসেছি ধামাকা কিছু কালেকশন। ভিডিও এন্ড পর্যন্ত দেখুন, লাস্টে আপনাদের জন্য কিছু ধামাকা প্রাইসে গাড়ি নিয়ে এসেছি। গাড়ি নিয়েছেন এভরি ডিটেলস জানবো, কি প্রাইসে জানবো আর কি অফার হচ্ছে সেটাও জানবো, কি কি ব্র্যান্ডের গাড়ি পাচ্ছেন সেটাও জানবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মাধ্যমে ফুলফিল হয়ে যাবে। আবার অনেকদিন পর চলে এলাম কৃষ্ণা মোটরস, তাই তো? একদম। তো সুজিত কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো কোনো চেঞ্জেস কি এসছে কৃষ্ণা মোটরস এর মধ্যে? চেঞ্জেস বলতে স্টক বেড়ে গেছে। আচ্ছা, ব্র্যান্ড অ্যাডেড হয়েছে। আচ্ছা, অফার অ্যাডেড হয়েছে। আচ্ছা, এবং প্রাইস ড্রপ হয়েছে, মানে এটা হয়েছে। দেখ, হয়েছে। আর 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 কি ইউনিক কি হয়েছে? ইউনিক বলতে কাস্টমারের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী আমরা চেষ্টা করছি যে নতুন নতুন ফিচার্স দিয়ে কম দামে ভালো ভালো গাড়ি যাতে প্রোভাইড করা যায়। লিথিয়াম দিয়ে? নাই, লিথিয়াম দিয়ে। প্লাস আমাদের তো মেন সবার অ্যাফোর্ডেবিলিটি নেওয়ার জন্য ইয়াকুজা আছে এই মার্কেটে। সে তো রুবি আছে, ইয়াকুজা রুবি, ইয়াকুজা নিউ, এখন আবার নিউ চলে এসেছে কম দামে। ইয়াকুজা রুবি নিউ তো আছেই। তো গাড়িতে আমরা পরে আসছি, একটু অ্যাড্রেসটা বলে দাও। তোমাদের দুটো ব্রাঞ্চ আছে, দুটো ব্রাঞ্চের অ্যাড্রেসটা ক্লিয়ার করো। তো নরমালি এখন আমরা আছি মুকুন্দপুর ব্রাঞ্চে। আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের মাল্টি ব্র্যান্ড কাউন্টার, যারা নাকি নর্থ থেকে আসবে বা শিয়ালদা, যাদবপুর, বাগাতেন থেকে আসবে, তারা বাস বা অটো ধরে মুকুন্দপুর বাস স্ট্যান্ড নামবে। মুকুন্দপুর বাস স্ট্যান্ডের ঠিক পিছনেই হচ্ছে মুকুন্দপুর জলের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কের পাশে কৃষ্ণা মোটরস মুকুন্দপুর। একদম একদম। এখানে আপনার মোটামুটি মাল্টি ব্র্যান্ডের গাড়ি পাবেন। আমরা ব্র্যান্ডে পড়ে আছি, একটু সাসপেন্স রাখি সব। একদম একদম। তো আগে তুমি এটা বলো, আরেকটা ব্রাঞ্চ, এটা আরেকটা ব্রাঞ্চ যেটা আছে সেটা আমাদের সাউথে আছে, গড়িয়া স্টেশনে। ওটা হচ্ছে এক্সক্লুসিভলি ইয়াকুজার ব্র্যান্ড আছে ওখানে, শুধুমাত্র ইয়াকুজার মডেল পাবেন আপনারা। আচ্ছা, যারা নাকি সাউথ থেকে আসবে, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, এসব দিক থেকে, তারা আপনার গড়িয়া স্টেশন নামবে। গড়িয়া স্টেশন নেবে, গঙ্গা জোয়ারার যে অটোটা আছে অটোটা ধরে বলবেন সবুজ সংঘ অটো স্ট্যান্ড। আচ্ছা, সবুজ সংঘ অটো স্ট্যান্ডের একদম উল্টো দিকে কৃষ্ণা মোটরস গড়িয়া। তাহলে বলছো মানে আমরা এখন যেখানে আছি মুকুন্দপুরে, এখানে মাল্টি ব্র্যান্ড পাবো? এটা হচ্ছে পুরোপুরি মাল্টি ব্র্যান্ড আউটলেট। আর গড়িয়াতে শুধু ইয়াকুজা? গড়িয়াতে শুধু ইয়াকুজা বিক্রি। কিন্তু কাস্টমারের যদি দরকার হয় ওখানেই, ওটা যদি কাছাকাছি হয় তাহলে কোনো অসুবিধা নেই। কাস্টমার যদি মনে করে যে মাল্টি ব্র্যান্ডের যে তারা গাড়ি অপশন দেখতে চায়, তারা আমাদের ছেলেরা আছে, আমার ছেলেরা গাড়ি করে কাস্টমারকে নিয়ে চলে আসবে। আচ্ছা, সেই ফেসিলিটি পাবে? হ্যাঁ, একদম একদম। তো বেশি দেরি করবো না, আজকে বাইরে প্রচুর স্টক দেখতে পেলাম, তো আগে ওটা দেখি তারপর ভিতরে আসছি। আর কি কি ব্র্যান্ড আছে সেটা পরে আসছি। চলো, তো আমরা এখানে দেখতে যে প্রচুর স্টক রয়েছে, তো খুব ভালো রেসপন্স এসেছিল এবং ইয়াকুজা রুবি যা স্টক ছিল সব স্টক আউট হয়ে গেছে। তো যে সমস্ত কাস্টমার এখন আমাদের বুকিং চলছে, মোটামুটি বুধবার, আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে রুবি আমাদের কাছে আবার চলে আসবে। মানে বলছো তুমি রুবিটাই দেখাতে পাচ্ছ না আজকে? কি করছো? করার নেই, কারণ রুবি সব স্টক আউট হয়ে গেছে। এখন অলরেডি অনেক কাস্টমার আমাদের ইনকোয়ারি করছে রুবির ব্যাপারে। এখন তো রুবি আবার ডিশ ব্রেকে চলে এসেছে 35,000 টাকায়। তোমার রুবি পাবে তো? একদমই, বুধবার থেকে দিনের মধ্যে পাবে। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে সমস্ত কাস্টমার আসবে রুবি পেয়ে যাবে। তো ভিডিওটা তাহলে দেখার পরে মোটামুটি বুকিং শুরু করে দিলে একদম বৃহস্পতিবার পেয়ে যাবে, তাই তো? একদম একদম। তো চলো, রুবিটা তো আছেই, অনেকে ভিডিও দেখেছে, একদম কমন জিনিস। তাহলে আমরা চলে আসি ইয়াকুজা নিউ। ইয়াকুজা নিউ যে কটা কালার হয় সব কটা কালারই এখানে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। পাঁচটা কালার টোটালি, পাঁচটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল। প্রাইসটা সেই আগে যা প্রাইস ছিল। একটা গ্রে দেখতে পাচ্ছি, একটা গ্রিন, গ্রিন, একটা ব্ল্যাক, ব্ল্যাক, মেরুন, মেরুন, পিকক গ্রিন। আরো স্টকে আছে নাকি? আরো, এটা ইয়াকুজার যা লট আছে এই লটে টোটাল পাঁচটা কালার হয়, এই পাঁচটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল। কাস্টমারের যেই কালার পছন্দ, যেই মডেল পছন্দ, যেই ভ্যারিয়েন্টে পছন্দ সেই ভ্যারিয়েন্টেই আমরা করে দেবো। চলো একদম স্টার্টিং প্রাইস থেকে শুরু করে একদম লাইট গুলো দেখিয়ে দাও, নতুন যারা লাইট যে এখানে লাইট তো দেখানো পসিবল হচ্ছে না, ব্যাটারি লাগানো, সব গাড়ি নতুন নেমেছে এজন্য ব্যাটারি কাস্টমার দেখেছে, দেখেছে অনেক, দেখেছে। ডুয়েল হেডলাইট আছে, এলইডি ডিআরএল লাগানো আছে, সামনে নিচে দুটো ডিআরএল রয়েছে, এগুলো হচ্ছে টেনিং জি থেকে একটু বড় টায়ার রয়েছে, ফ্রন্টে ডিস্ক আছে, একদম নরমাল যা যা ফিচার স্পেসিফিকেশন ছিল তাই আছে। অ্যাপ জেনারেটেড গাড়ি ইয়াকুজার, অ্যাপ আছে, এছাড়া মিউজিক স্পিকার কানেক্টেড আছে, যারা নাকি ব্লুটুথে গান শুনতে চায় গান শুনতে পারে। স্টার্টিং ভ্যারিয়েন্ট আছে এটার 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে, পড়ছে 40,000, 40,000 টাকা। 39 এ বিক্রি হচ্ছে, তুমি 39,000 এ তখন বিক্রি ছিল, যেটা নাকি ড্রাম ব্রেকের প্রাইস ছিল 39,000। এখন ডিস করেছে কোম্পানি থেকে, দামটা কিছুটা এক্সটেন্ড করেছে, তার জন্য আমরাও প্রাইসটা কিছুটা বাড়িয়েছি। আচ্ছা, তো তাহলে এটা আরেকবার বলো, 48 ভোল্ট 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের গাড়ি, 40,000 টাকা দাম। কাস্টমার আসুক না, আমরা চেষ্টা করছি যদি কিছু করে দিতে সেই করা যায়। তাহলে আমি দেখি দিই, একটা কালার, দুটো কালার, তিনটে কালার, চারটে কালার, পাঁচটা কালার, সবকটা কালারই অপশন অ্যাভেলেবল আছে ইয়াকুজা নিউ। এটা প্রাইস হচ্ছে 40,000 স্টার্টিং প্রাইস, 40,000 স্টার্টিং প্রাইস, ব্যাটারি লাগে পে, একদম একদম। এবং কাস্টমাররা যদি মনে করে লিথিয়াম নেবে, তো অ্যাডভান্টেক্স স্মার্ট বিএমএস দিয়ে অ্যাডভান্টেক্স লিথিয়াম আয়ন ব্যাটারি,
48 ভোল্ট প্রতি অ্যাম্পিয়ার, 60 ভোল্ট প্রতি অ্যাম্পিয়ার দুটোই অ্যাভেলেবল আছে। তো ইয়াকুজা তো একদম মানে কাঁপিয়ে দিলে তুমি ইয়াকুজা নিউ স্টক দেখিয়ে। একদম, আমরা তো কাজ করছি মেইনলি ইয়াকুজা। ইয়াকুজা এমন একটা কোম্পানি, শুধু আজকে থেকে না কিন্তু, না বহু দিন থেকে আমরা ইয়াকুজার সাথে কাজ করছি আর আমরা খুবই হ্যাপি ইয়াকুজার সাথে কাজ করে। কারণ ইয়াকুজা হচ্ছে এমন একটা ব্র্যান্ড যারা নাকি কাস্টমারদের জন্য ভাবনা চিন্তা করে, মানে টেকনোলজির দিক থেকে, একদম টেকনোলজির দিক থেকে, এবং তারা চেষ্টা করে কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট কিভাবে কাস্টমারকে দেওয়া যায়। এর জন্য আমরা ইয়াকুজার তো কাজ করছি, এর সাথে সাথে কাস্টমারের অপশন বাড়ানোর জন্য আমরা আরো কিছু মডেল অ্যাড করেছি যারা নতুনত্ব চাইছে, লিথিয়াম ব্যাটারি, মানে মার্কেটের সাথে ট্রেন্ডে চলছে আর কি। একদম একদম। তো আগে আমরা দেখি দিই কি কি ব্র্যান্ডের গাড়ি আছে। তো ফার্স্ট আমরা শুরু করি ইভেন্ট। ইভেন্ট বহু পুরনো একটা ব্র্যান্ড, ট্রাস্টেড ব্র্যান্ড, কোয়ালিটি গাড়ি। নেক্সট মুদিত, মুদিত, মুদিত রোভার, মুদিত রোভার পেয়ে যাবে একটা মডেল, মুদিত রোভার। ইয়াকুজা নিউ, ইয়াকুজা তো আছেই, নতুন সংযোজন, নতুন সংযোজন, সেটা হচ্ছে ইরাহি। একদম ইরাহি, যারা নাকি একটু নিচু গাড়ি দরকার, একটু লেডিসদের জন্য অনেকে বলে যে একটু নিচু গাড়ি দরকার, তাদের জন্য ইরাহির এই নতুন মডেলটা, মডেলটার নাম হচ্ছে ইউভি, 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 ইরাহি, ইরাহি দেখলাম। নেক্সট আরো একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে চিতা, চিতা, চিতা ইভি, খুব কমন একটা মডেল। একদম এই পারের এক ছবিটা দেখাতে বলবো, এটাও খুব কমন মডেল। একদম এটাও চিতার অ্যাক্টিভা লুক্সের যে গাড়িটা, এটাও চিতা দেখতে পাচ্ছি। এটা তো ইরাহি বাস, ইরাহি বাস সবাই চেনে গাড়ি, সবাই চিনে গেছে গাড়িটাকে, খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি, সবাই দেখেছে। ব্রাউন এখানে পেয়ে যাচ্ছে, পিকক গ্রিন, গ্রিন, তাই তো, পিকক গ্রিন পেয়ে যাচ্ছে। নেক্সট রন ফ্ল্যান তো আছে, রন ফ্ল্যানের ব্রিস্ক, ব্রিক্স প্রো আছে আমাদের গোডাউনে। আচ্ছা যা লাগলে পেয়ে যাবে। আচ্ছা চিতারি আর একটা কালার। আচ্ছা এদিকে চলে আসছি ইয়াকুজা, ইয়াকুজা আকাবা, আকাবা, চিতার আর একটা মডেল। সেম এদিকে চলে আসলে মুদিত রাইডার, মুদিত এই জন্যই আমরা চেষ্টা করছি কাস্টমারকে অপশন বাড়ানোর জন্য, যত অপশন দিতে পারবো কাস্টমার তাদের পছন্দ মতো, তাদের প্রাইস অনুযায়ী, একদম তাদের, তারা বসে চালিয়ে দেখে যেটা কমফোর্টেবল মনে হবে সেটা নিতে পারবে। মানে একটা জিনিস বলতে চাই, এখানে অনেক রকমের গাড়ি আছে, চিতা রয়েছে, রন ফ্ল্যান্ড আছে, এখানে একটা চিতা, মানে এইরকম অপশন পাবে। একদম কৃষ্ণা মোটরসে আসলে শুধু একটা মডেল বা একটা ব্র্যান্ডের উপরে আপনাকে নির্ভর করতে হবে না, আপনারা যেটা বিভিন্ন রকম মডেলের এক একটা কম মড ব্র্যান্ডের আপনার তিনটে চারটে পাঁচটা করে সেগমেন্ট আছে, প্রত্যেকটা সেগমেন্ট আপনারা আপনাদের পছন্দ মতো দেখে আপনাদের ভ্যারাইটি অনুযায়ী, আর এখন আমাদের স্পেসিফিক লিথিয়াম আয়ন ব্যাটারিও চলে এসেছে, ক্যাপাসিটি অনুযায়ী যেমন যার মাইলেজ লাগবে সেই অনুযায়ী আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। আর আমরা বলতে চাই যে এই যে চিতা ইভি দেখছেন, এই চিতা ইভিটা শুধুমাত্র আমরা এনেছি শুধুমাত্র লিথিয়াম আয়ন ডিটাচেবল ব্যাটারির জন্য। আচ্ছা আমাদের প্রচুর এরকম ইনকোয়ারি এসছে কাস্টমারের, যে যারা নাকি বলছে দাদা দাদা আমাদের ডিটাচেবল ব্যাটারি দরকার, আর কম পয়সায় লিথিয়াম, কম দামে লিথিয়াম ব্যাটারি দরকার। আমরা জানি যে আমরা মেন আমরা কাজ করি অ্যাডভান্টেজ কোম্পানির সাথে, যেটা নাকি 3 বছরের ওয়ারেন্টি দেয়, ইয়াকুজাতে আছে এবং আদার জন্য অন্যান্য ব্র্যান্ডেড আছে, সবকটাতে অ্যাডভান্টেজ করে। কিন্তু অ্যাডভান্টেজের একটা কি প্রবলেম, ওরা ডিটাচেবল করে না, অ্যাডভান্টেজে ডিটাচেবল হয় না, তাই জন্য আমরা স্পেসিফিক ভাবে এই মডেলটা এনেছি বা এই ব্র্যান্ডটা এনেছি শুধুমাত্র সেই সমস্ত কাস্টমারের জন্য যারা নাকি ব্যাটারি ডিটাচেবল করতে চাইছে। আচ্ছা ইভেন আমরা কাস্টমারদের বলি ব্যাটারি ডিটাচেবল করবেন না, ডিটাচেবল না করলে ব্যাটারি লাইফ সাইকেলটা আরো বাড়ে, এতে আপনার ব্যাটারি হেলথটা ভালো থাকে। তবুও যাদের একদম কোন রকম অপশন নেই, মানে যারা একদম উপরে টপ ফ্লোরে থাকে, তাদের জন্য আমরা লিথিয়াম ডিটাচেবল নিয়ে এসেছি কম দামে। তো চলো শুরু করি আজকে, আজকের বেসিক্যালি পুরনো গাড়িগুলো নিয়ে বেশি আলোচনা করবো না, নতুন যেগুলো আছে সেগুলো আলোচনা। একদম একদম। তো আমরা ইভেন্ট থেকে শুরু করি, যেহেতু এটা অনেক পুরনো, এটা প্রাইস জাস্ট বলো আর কি আছে। ইভেন্ট 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গাড়ি আছে, ডুয়াল ডিস্ক, 12 ইঞ্চি চাকা সবাই জানে কাস্টমার। নর্মাল দাম থাকে আপনার 68 থেকে 70 হাজার টাকা, কৃষ্ণা মোটরস আসলে আরো কম দামে পেয়ে যাবে, 68 to 70 হাজার টাকা। তবে এটুকু বলতে পারি আন্ডার 65 এর মধ্যে দেবো, আন্ডার 65 এর মধ্যে 65 হাজার টাকার মধ্যে ইভেন্টের এসএসইউপি মডেল দেবো। চলো মুদিত রোভার, মুদিত রোভার একদম যা বলবো ফিক্স দাম বলবো, কম বেশি কিছু বলবো না, 68 হাজার টাকা, 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার ব্যাটারি, 100 মাইলেজ, 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার লেগাসি ব্যাটারি, 68 হাজার টাকা, 68,000 মার্কেট প্রাইস আছে, 70 থেকে 75,000, 70 থেকে 12 ইঞ্চি হুইল যা যা থাকে সব, একদম একদম। আর নেক্সট মুদিত এক্সপ্লোরার, এক্সপ্লোরার একদম 50 হাজার টাকা, 50,000 একদম, 50,000 নিউ তো দেখলাম, ওটা নিউ দেখে নিয়েছি। চলো নতুন মডেল, নতুন মডেল যেটা এসছে ইউভি। আচ্ছা এবার এটা এবার চলে আসে, এবার চলো এবার স্টার্ট করি আজকে ইরাহি থেকে। হ্যাঁ ইরাহি তে, কিন্তু এদিকে ইয়াকুজা কোয়াটা ছিল, একটু বলো আকাবা, বলো দাও আকাবা, খুবই ট্রেন্ডিং একটা গাড়ি, 58 হাজার টাকা দাম অনলি, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে 58 হাজার টাকা, 58,000 58,000 নেক্সট
নেক্সট সাইক্লোন বলো, ইয়াকুজা সাইক্লোন মার্কেট প্রাইস 55,000 টাকা। আমি যেগুলো বলছি সব মার্কেট প্রাইস, একদম কৃষ্ণা মোটরসে বেশিরভাগটাই মার্কেট প্রাইস বলে দিচ্ছি। কিছু কিছু মডেল যেটা আমি একদম এক্স্যাক্টলি প্রাইস বলছি, ইয়াকুজার যে সমস্ত মডেল রয়েছে সব মার্কেট প্রাইস, কৃষ্ণা মোটর আসলে আরো কম দামে হয়ে যাবে, সেটা সবাই কম বেশি কিছু করবে। একদম একদম চলো, সাইক্লোনের প্রাইস 55,000। আচ্ছা মুদিত রাইডার 58,000। মোটামুটি যে কটা আছে সবকটা, আর রন ফ্ল্যানটা বলে দাও। রন ফ্ল্যানটার দাম আছে 72 ভোল্ট 40 অ্যাম্পিয়ার, মার্কেট প্রাইস আছে 75,000 টাকা, আমরা বিক্রি করি 70,000 থেকে 72,500 মধ্যে। আচ্ছা এবারে চলে আসি নতুন যে গাড়িগুলো এসছে ইরাই থেকে শুরু করি। হ্যাঁ ইরাই, ইরাই মডেলটার নেম হচ্ছে ইরাই ইউভি। বেস ভ্যারিয়েন্ট আছে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, আমরা এটাকে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার স্ট্রিক্টলি গ্রাফেন ব্যাটারি দিয়ে আমরা কাজ করছি। গ্রাফেন ব্যাটারির সাথে এমটেক একটা এমসিবি টা বন্ধ আছে, এমসিবি টা একটু খুলতে বলুন। ইরাই ইউভি কম বেশি ইউটিউবে পরিচিতি পেয়ে গেছে ইরাই ইউভি, খুবই কোয়ালিটি প্রোডাক্ট। মানে যারা নাকি প্রেফার করে, যারা নাকি বলছে যে গাড়িটা আমি একটা দাম দিয়ে গাড়ি কিনবো, গাড়িটা আমি অনেকদিন ধরে চালাবো, তাদের জন্য ইরাই ইউভি মডেলটা খুব ভালো মডেল আছে। ডিআরএল লাগানো আছে উপরেও, নিচেও ডিআরএল আছে, নিচে ডিআরএল আছে, প্লাস হ্যালোজেনও আছে। হ্যালোজেন আছে, হ্যালোজেনও আছে, দু রকম। এটার মধ্যে আপনার হ্যালোজেন আছে, যদি কোনো কাস্টমার, এখন যেহেতু বর্ষাকাল চলছে, আচ্ছা ইয়েলো লাইট, হ্যাঁ ইয়েলো লাইট, যদি কোনো কাস্টমার মনে করে যে না এটার মধ্যেও ডিআরএল লাগিয়ে নেবে, সেক্ষেত্রে আমরা এলইডি লাইট লাগিয়ে দেবো। লাগানো মানে যাবে, অপশন আছে। হ্যাঁ কিন্তু এটা থ্রোটা যথেষ্ট ভালো আছে, আমি দেখে দিতে চাই, থ্রোটা যথেষ্ট ভালো থ্রো আছে, তো বর্ষাকালে এটাই সবচেয়ে প্রেফার করার জন্যই কাস্টমার এটা ভেবে এটা করেছে। এটা 12 ইঞ্চ হুইল রয়েছে, 12 ইঞ্চ হুইল আছে, হ্যাঁ একদম গ্রাফাইন ব্যাটারি, এমটেক এর ব্যাটারি আছে, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের। মার্কেট প্রাইস আছে আপনার 55,000। আচ্ছা কৃষ্ণা মোটরসে আসলে তার থেকেও কম দামে পেয়ে যাবে, 55,000। আর কালার অপশন একটা, এই একটা কালার আছে, এই একটা দুটো কালার এখানে পাশাপাশি রাখা, আর একটা কালার আছে সেটা হচ্ছে রেড এন্ড ব্ল্যাক, সেটাও আছে, সেটাও আছে আমাদের কাছে, কাস্টমার চাইলে পেয়ে যাবে। তো আরেকবার একটু বলে দাও কত ব্যাটারি আছে, কি মাইলেজ আছে। 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের এমটেক এর গ্রাফাইন ব্যাটারি আছে, একবার চার্জ দিলে 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ পাবে। প্রাইস আছে মার্কেট প্রাইস 55,000 টাকা, কৃষ্ণা মোটরসে আসলে আরো কম দামে পেয়ে যাবে, 55,000 গ্রাফাইন ব্যাটারি দিয়ে পেয়ে যাবে। একদম 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, এবং এটাও লিথিয়ামটাও, লিথিয়ামে স্পেশাল ধামাকেদার অফারটা বলে দিচ্ছি। আচ্ছা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, আচ্ছা ভোল্ট বি এর লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে, কোম্পানি হচ্ছে ভোল্ট বি, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 75 থেকে 80 কিলোমিটার মাইলেজ পাবে, অফার প্রাইস থাকবে 65,000 টাকা, 65,000 আপনি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন। বাহ চলো, এটা গেল ইরাই ইউভি, ইউভি ফার্স্ট আমাদের মডেল। সেকেন্ড আমরা চলে আসি ইরাহির আরো একটা ধামাকেদার মডেল আছে, সেটা হচ্ছে বাজ, ইরাহি বাজ। তাদের জন্য এই গাড়িটা হচ্ছে একদম সুটেবল, অনেক চওড়া গাড়ি, খুব ভারী গাড়ি আছে, 4-5 জন যাবে বলে করেছে নাকি, যা আছে মোটামুটি 4 জন ক্যারি করলেও গাড়ি ভালো মতো টানবে, মানে সিটটা রন ফ্ল্যান্টের ওটাতেই 3 জন হয়ে যায়, ওটা থেকেও বড়, এটা থেকেও বড়, একদম সবথেকে বড় কথা হচ্ছে এটার মোটর আর কন্ট্রোলার, এই দুটো জিনিসের উপরে 3 বছরের ওয়ারেন্টি আছে, 3 বছর মোটর কন্ট্রোলার এর উপর 3 বছরের ওয়ারেন্টি। ডিসপ্লেটা জাস্ট দেখিয়ে দিই, তো ফার্স্টে আমরা যদি বলি কালার অপশন দেখি দিয়ে, এখানে একটা কালার দেখতে পাচ্ছি, আর কালার আরো এরপর আরো দুটো কালার আছে, একটা আছে মেরুন কালার যেটা বলছিলে সব জায়গায় দেখতে পাওয়া, একদম, আর একটা আছে ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, যারা নাকি ম্যাটের মধ্যে কালার পছন্দ করে তারা ম্যাট ব্ল্যাক অর্ডার করলে পেয়ে যাবে। আচ্ছা তো ডিসপ্লেটা দেখি দিই, ডিসপ্লেটার সাইজটাও বড় আর খুবই প্রিমিয়াম একটা ফিনিশিং রয়েছে। আচ্ছা এটাতে দুটো ব্যাটারি ইন্ডিকেশন কেন আছে, এটা দুটো ব্যাটারি ইন্ডিকেশন, এটার মধ্যে আপনি লিথিয়াম ব্যাটারি লাগান যদি পসিবল করতে চান, তাহলে সেক্ষেত্রে দুটো ব্যাটারি লাগানো যায়। এই মুহূর্তে আমরা গ্রাফাইন ব্যাটারি ইউজ করছি এবং সিঙ্গেল লিথিয়াম ইউজ করা যায়। এই মুহূর্তে যদি আপনি সিঙ্গেল ব্যাটারি ইউজ করেন বা গ্রাফাইন ব্যাটারি ইউজ করেন, এখান থেকে যে এটা হচ্ছে আপনার স্পিডের লাইট চেঞ্জিং এর একটা মেইন ডিফারেন্স, আর কিছুই না। দেখুন যত স্পিড বাড়বে এটা হচ্ছে কালার চেঞ্জিং, মানে রেড হয়ে যাবে আর কি, রেড হয়ে যাবে, এবার স্পিড বাড়লে রেড হয়ে যাচ্ছে। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে ডিজিটাল কনসোলটা, এটা হচ্ছে আপনার বারের কনসোল, চার্জিং বার, ব্যাটারি চার্জিং বার, ব্যাটারি চার্জিং বার। ও আচ্ছা আচ্ছা, আর এখানে আপনি ভোল্ট দেখতে পাচ্ছেন কত ভোল্ট হচ্ছে, আর এখানে কিলোমিটার, নরমাল যা যা জিনিস থাকে, সবচেয়ে সুইচ কোয়ালিটি, ফাইবার কোয়ালিটি, খুব হার্ড কোয়ালিটি দিয়েছে। প্রাইস কি হার্ড হবে নাকি? না প্রাইস হার্ড হবে না, আমাদের এখানে প্রাইস হার্ডে, হার্ড প্রাইসে আমরা গাড়ি বিক্রি করি না। তো সামনে পজিশনটাও ভালো আছে, এখানে পকেটটা তো দুর্দান্ত বড় একটা পকেট দেওয়া আছে, মোটামুটি যারা সুইকি জোমেটো করে তাদের জন্য কিন্তু একদম 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 একদম। এই গাড়িটা মেইনলি এটা বেস স্টার্টিং হয় হচ্ছে 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে, 28 অ্যাম্পিয়ারে করছি না আমরা, এটাকে
72 ভোল্ট 32 অ্যাম্পিয়ারে করছি, যেটা আপনার একবার চার্জ দিলে 80 থেকে 90-95 অব্দি মাইলেজ দেবে, একদম কনফার্ম 80+ পাবেই। আপনার প্রাইস আছে, আপনার মার্কেট প্রাইস আছে 75,000 টাকা। কৃষ্ণা মোটরসে এই মাসে আমরা অলরেডি সেল করেছি 70,000-এ, 70,000 টাকা ফ্ল্যাট 5,000 টাকা ডিসকাউন্টে আমরা 70,000-এ এটা কারেন্টলি সেল করছি। আর কিছু কম বেশি করা যাবে সেটা অন টেবিল আসছে। আচ্ছা, যাদের একদম 70,000 টাকা বেশি হয়েছে, একদম কম অপশন কিছু আছে? একদম কম অপশন বলতে, এইটা যেহেতু এত পাওয়ারফুল গাড়ি আছে, এটাতে আপনার 60 ভোল্টের ব্যাটারি দিয়ে নেওয়াটা ঠিক সুটেবল হবে না, মাইলেজ পাবে না। যাদের মাইলেজ 10 কিলোমিটার লাগবে, 10 কিলোমিটার মাইলেজ জন্য এরকম বড় করে 6 ফুট হাইট আছে তার দোকান থেকে বা কোনো একটা কাজে সে 6 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে দেবো, কেন এটা 60-72 কন্ট্রোল দেওয়া আছে। 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের গাড়ি 60-62 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, 62 মধ্যে হয়ে যাবে, একদম একদম 60-62 মধ্যে হয়ে যাবে। সেটাই বলছি, মানে যাদের অত মাইলেজ লাগবেই না তাদের জন্য অপশন আছে। তো এত সুন্দর একটা গাড়ি ইরাহি বাস পেয়ে যাবে অনলি 62,000-এ, 62,000 স্টার্টিং প্রাইস। এবার যা যেরকম ব্যাটারি লাগবে করতে পারে, একদম একদম। চলো নেক্সট, দেখলাম ইরাহি, এবার চলে আসি মার্কেটে ট্রেন্ডিং একটা গাড়ি নাকি চিতা, একদম নতুন, যা শুধুমাত্র আমরা এই গাড়িটা করছি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারির উপর বেস করে শুধুমাত্র। এবার কোনো কাস্টমার যদি মনে করে আমি লিথিয়াম নেবো না, লেড নেবো, লেড প্রাইসটা আমি এখন বলছি না, যদি কোনো কাস্টমার বলে যে আমি এই মডেলটা লেড অ্যাসিডে নেবো কি প্রাইস হবে, আপনারা শোরুমে আসবেন, আমি অন টেবিল বসে বলে দেবো কত দাম হচ্ছে। আচ্ছা, নরমালি এই গাড়িগুলো যেটা আছে এইটা দেখিয়ে দিই, এই একটা অ্যাক্টিভার মডেল, এই একটা অ্যাক্টিভা লুক্সের, এই একটা কালার আর এই একটা কালার। আচ্ছা, দুটো ডিফারেন্ট আছে, দুটো ডিফারেন্ট কালার। আর এদিকে ঘুরিয়ে দেখো, এটা হচ্ছে লাইট রয়েছে, এটা ডিপ, একটু হালকা ডিপ রয়েছে। আর এই একটা কালার দেখিয়ে দেখাতে বলবো, ওকিনাওয়া লুক্সের ওকিনাওয়া, না এটা মডেলটা আলাদা, মানে এটা পরে মডেল আলাদা, কিন্তু ভ্যারিয়েন্ট সব। আচ্ছা, কালার অপশন আছে, তাই তো? এই একটা আর আরেকটা কালার, এই মডেল আছে এই একটা। আচ্ছা, এই দুরকম মডেল প্রাইস সেম রেখেছি আমরা। আচ্ছা, প্রাইস সেম, স্পেসিফিকেশন সেম, ফিচার্স সেম। আচ্ছা, কি ফিচার্স আছে? 12 ইঞ্চি চাকা সামনে পিছনে, এটা কমন মডেল, কমন মডেল, সামনে ডিশ পিছনে ড্রাম। স্পেসিফিকেশন হচ্ছে 1500 ওয়াটের মোটর, নরমালি 12 ইঞ্চি চাকায় সব জায়গায় দেখবে 1200 ওয়াটের মোটর দেয়, এটাই দিচ্ছে 1500 ওয়াটের মোটর, মানে দুটোতেই এই লুক্সের মডেলেও, এই লুক্সের মডেলেও 1500 ওয়াটের মোটর আছে। তুমি আমাকে প্রশ্ন করতে পারো কি করে বুঝছো 1500 ওয়াটের মোটর আছে কিনা, তার জন্য আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস। এখানে অনেকে ভিডিওতে দেখাতে চায় না স্পিড, আমি তাও স্পিডটা দেখিয়ে দিচ্ছি, কাস্টমার যখন নেবে আমি ওটাকে ক্যাপিং করে দেবো, যেহেতু নন আরটিও গাড়ি, একবার স্পিডটা একটু দেখাতে বলবো। আর সিটের প্রিমিয়াম ফিনিশ, মানে প্রিমিয়াম কোয়ালিটি সিট দিয়েছে, বুট স্পেসও যথেষ্ট ভালো দিয়েছে। এগুলো তো বুট স্পেস মোটামুটি খারাপ, এটা হেলমেট ক্যারি করার জন্য মোটামুটি। এই গাড়িটা আমি অন করলাম, স্পিড কত আছে, 1 নম্বর পার্কিং থেকে শুরু করে সবকিছু, 1 নম্বর গিয়ারে স্পিড দিচ্ছি 41, 1 নম্বরে, 1 নম্বরে 41 নম্বরে। আচ্ছা, 2 নম্বরে 62, 63, 3 নম্বরে 78, তুমি কি ইয়ার কি মারছো নাকি? 78 লোডে আমরা 72 থেকে 73 অব্দি পেয়েছি আমরা, মানে 70 স্পিড আছে, 70 স্পিড। কেন? তার রিজন একটাই, হাই কন্ট্রোলার, হাই মোটর দেওয়া আছে, 1500 ওয়াটের মোটর দেওয়া আছে, এটাতে 70+ উঠছে, এটাও তো 70+, সেম সেম একই 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 মোটর দেওয়া আছে, 70-72 মতো টপ স্পিড উঠবে। আর যেহেতু এটা আমাদের আরটিও অ্যাপ্রুভ গাড়ি আছে, যদি কোনো কাস্টমার চায় নাম্বার প্লেট করে নেবে, সেক্ষেত্রে আমরা এই স্পিডেই রেখে দেবো, যদি কোনো কাস্টমার উইদাউট রেজিস্ট্রেশন নিতে চায় সেক্ষেত্রে আমরা স্পিডটাকে ক্যাপিং করব। এই গাড়িগুলো কি রেজিস্টার এখানেই করা যাবে? হ্যাঁ, যদি মনে করে কোনো কাস্টমার রেজিস্ট্রেশন করতে চাইছে তো আমাদের কাছে আসবে, আমরা রেজিস্ট্রেশন করিয়ে দেবো। আচ্ছা, আর বেশিরভাগ কাস্টমারে যারা আসছে তারা দেখছি তারা নন আরটিও হিসাবেই নিচ্ছে, তখন ক্যাপিং করে দেবো, তখন ক্যাপিং করে দেবো, স্পিড কমে যাবে, কিন্তু স্পেশাল ফিচার্স এন্ড স্পেসিফিকেশন খুবই ভালো, কোয়ালিটি খুবই ভালো, কোয়ালিটি খুবই ভালো, এবং খুব হাই সেন্সর, মানে জাস্ট টাচ করলে, জাস্ট টাচ করলাম একটা আওয়াজ শুরু হয়ে গেল। তো নরমালি এই লুক্সের যে গাড়িটা, এই লুক্সের গাড়িটা দুটো কালার হয়, একটা হচ্ছে এই কালার, একটা হচ্ছে ডুয়াল টোনের কালার, এই কালার। এটা তো খুবই সুন্দর কালার, মানে একটা পার্পল আর একটা মানে কি বলবো, ব্লু এর একটা কম্বিনেশন, এর মধ্যে কম্বিনেশন আছে, দুটো কালারই খুব সুন্দর কালার, খুব হার্ডি গাড়ি, মানে যারা নাকি লম্বা চওড়া যারা এই গাড়িটা মনে করছে নিতে চায় তাদের যা নিতে পারে। আরেকটা জিনিস আমাকে বলো, এটাও দেখছি তোমার সেম কালার, মানে মডেল, এটাও দেখছি সেম, এটা সেম মডেল, প্রাইস ডিফারেন্স, এটাতে কি বললাম লেড অ্যাসিড গাড়ি আছে, 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের দাম পড়ছে 68,000। আচ্ছা, এই গাড়িটার বেস প্রাইস, যেহেতু এটা 60-72 এর কন্ট্রোলার আছে, এটা 48 ভোল্ট অ্যাভেলেবল হবে না, এটা আমরা 60 ভোল্ট 23 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি দিচ্ছি উইথ ডিটাচেবল ব্যাটারি। আচ্ছা, এটার প্রাইস থাকবে আমাদের স্পেশাল অফারে 63,199 টাকা, 63,199 টাকা, 1500 ওয়াটের মোটর, আপনার হচ্ছে ব্যাটারি কন্ট্রোলার চার্জার
মোটর কন্ট্রোলার এবং চার্জার তিন জিনিসের উপর এক বছরের ওয়ারেন্টি, ব্যাটারির উপর আপনার তিন বছরের ওয়ারেন্টি, মানে 100,000 টাকা নেওয়ার দরকার আছে? মাইলেজ 60 থেকে 65, মানে 60 ভোল্ট 23 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, 60 ভোল্ট 23 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, সেম প্রাইস 63,199। যদি কোনো কাস্টমার বলে আমার 80, 100, 150, 180, 200 মাইলেজ লাগবে, আপনারা শোরুমে আসবেন, আমরা কিভাবে কত মাইলেজ, কত অ্যাম্পিয়ার, কত ভোল্টের ব্যাটারি দেওয়া যায় ক্যালকুলেশন করে আপনাকে প্রাইস বলে দেবো, বলে দেবো, তাই তো? তো এটা এটারও সেম প্রাইস, এটারও সেম প্রাইস, 4-12 ইঞ্চি চাকা, এটা যেহেতু দামটা একটু বেশি হয়, যা থাকে সব দামটা বেশি হয় একটু, কিন্তু আমরা যেহেতু সেল করছি, নতুন একটা ব্র্যান্ড এনেছি প্রমোট করার জন্য, আমরা সব কটা ফ্ল্যাট একদম রেখেছি। তো এটা বলছো 70 প্লাস উঠছে, এটাও কি 70 প্লাস উঠবে? সেম উঠবে, একই কন্ট্রোলার একই মোটর দেওয়া আছে, এটাও 70 প্লাস টপ স্পিড উঠবে, একদম একদম একদম। আর রেজিস্টার চাইলে কেউ রেজিস্টারও করে নিতে পারে, হ্যাঁ, কোনো সমস্যা, মার্কেট তো কাঁপিয়ে দিলে তুমি একদম। এই যে লিথিয়াম আয়নে সবাই লিথিয়ামের খেলা চলছে, তাই ভাবলাম আমরাও একটু খেলে দেখি কেমন খেলা হয়। এটা তো আমি একটা বেস প্রাইস দেখালাম যে 63,199, তোমাকে দেখাচ্ছি আমি আরো কম দামে লিথিয়াম কি আছে, কি ভ্যারিয়েন্ট আছে, আছে একদম, চলো তাহলে সেটা দেখি। তো চিতা নিয়ে কথা বলছিলাম, চিতা স্টক দেখাতে হবে, তাই তো? একদম, এতক্ষণ দেখছিলাম আমরা একটু হাই প্রাইজের, একদম 12 ইঞ্চি চাকার গাড়ি, এবার আমরা দেখব 10 ইঞ্চি চাকার একটু প্রিমিয়াম কোয়ালিটির, আপনার মানে কমন মডেলে, লো প্রাইজে নাকি, লো প্রাইজে কমন মডেল, কমন মডেল। এই যে মডেলটা দেখছেন, এই যে তিনটে গাড়ি দাঁড় করানো হয়েছে, সিঙ্গেল লাইট মডেল, সিঙ্গেল লাইট মডেল বলে আমরা চিনি সবাই, রুবি বলাটা ঠিক না, অন্য কোম্পানি, সিঙ্গেল লাইট মডেল একদম। এই যে গাড়িটা দেখছেন, পাঁচটা গাড়ি রয়েছে, এটা হচ্ছে ডবল লাইট মডেল। আচ্ছা, আমি একটা জিনিস দেখছি, সব রকম কালার অপশন অ্যাভেলেবল আছে, সব রকম কালার অপশন অ্যাভেলেবল আছে, যা যে কালার কাস্টমারের পছন্দ সেই কালার কাস্টমার এসে নিয়ে যেতে পারে। তো চলো, আমরা বলেছি আগেই যে চিতা কোম্পানি মানে হচ্ছে আমরা লিথিয়াম ব্যাটারির সাথে কাজ করছি। চলো, আগে যে দেখালাম সেটা দুটো মডেল দেখালাম, ওই দুটো মডেল একটু হাই কোয়ালিটির মডেল, 12 ইঞ্চি চাকার মধ্যে 1500 ওয়াটের মোটর আছে। এখন যে মডেলগুলো দেখাচ্ছি, যে সবকটা সিঙ্গেল লাইট ডবল লাইট মডেল, আচ্ছা, 1000 ওয়াটের মোটর আছে, টপ স্পিড আপনার 50 থেকে 52 মধ্যে থাকবে, 50 ধরে চলো। ভ্যারিয়েন্ট হচ্ছে এটাতে 48-60 এর মোটর আছে, না 48 ভোল্ট 60 ভোল্ট সব রকমই অ্যাপ্লিকেবল। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে শুধুমাত্র এই কোম্পানির সাথে আমরা কাজ করছি লিথিয়াম ব্যাটারি দিয়ে। তো প্রাইসিং এর দিক থেকে আসতে গেলে, এই যে সিঙ্গেল লাইট, এই সিঙ্গেল লাইটের মডেলটা, এই সিঙ্গেল লাইট মডেলের আমি ফিচারসটা তো সেমই আছে, সবাই জানে ফিচার সেম, আমি একবার ডিসপ্লেটা তাও দেখিয়ে দিতে বলবো, ডিসপ্লেটা একটু ইউনিক আছে। ডিসপ্লেটা দেখালে বলো, নরমাল যা যা পার্সেন্টেজ শো করছে, কালারফুল ডিসপ্লে আছে, কালারফুল ডিসপ্লে আছে, এবং এর টপ স্পিডটাও দেখিয়ে দিই, 1 নম্বর গিয়ারে দেখাচ্ছে 33, 2 নম্বরে আছে 38, 3 নম্বরে আছে 41-42। এটা ব্যাটারির উপর ডিপেন্ড করে, এটার মধ্যে 48 ভোল্ট 23 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ভরা আছে। আচ্ছা, এবার যদি এটার মধ্যে 60 ভোল্ট 23 অ্যাম্পিয়ার বা 60 ভোল্টের কোনো ব্যাটারি ভরা হয়, সেক্ষেত্রে স্পিডটা অনেকটা বেড়ে যাবে। তুমি একদম বেসিক প্রাইস থেকে, বেসিক প্রাইস হচ্ছে 48 ভোল্ট 23 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে একবার চার্জ দিলে 50 থেকে 55 কিলোমিটার মিনিমাম যাবেই। আচ্ছা, প্রাইস পড়ছে অনলি 45,199, 45,199 টাকা। তো এটাতে কালার অপশন একটা, 4-5টা কালার হয়, 1-2, 3টে কালার আছে, একটা লাইট গ্রিন আছে, ডিপ গ্রিন, একটা ডিপ ব্লু আছে, ডিপ ব্লু আছে, আর একটা হোয়াইট কালার হয়। আচ্ছা, টোটাল 5টা কালার হয়। আর এই দিকের ডবল লাইটের দিকে যদি, এর একটা জিনিস বলো, এটা ব্যাটারি আপগ্রেড করতে চাইলে করতে হবে? যে আমি তো বলে দিলাম যে এটা হচ্ছে বেস হচ্ছে 48-23, এবার 48-23 এর পর থেকে 48-30, 60-23, 60-26, 60-27, 60-30, 60-36, 60-42, 60-45, যেরকম ভ্যারিয়েন্ট বলবে, যার যত মাইলেজ লাগবে সেই অনুযায়ী আমরা ক্যাপাসিটি, কাস্টমার আসবে শোরুমে, আমরা সেই অনুযায়ী বসে ক্যালকুলেশন করে বলে দেবো যে এই প্রাইস পড়ছে। এটা গেল আমাদের সিঙ্গেল লাইট মডেল, চিতা ফার্স্ট মডেল, চিতা সিঙ্গেল লাইট মডেল, সিঙ্গেল লাইট মডেল, একদম একদম কম প্রাইসে, একদম কম প্রাইসে। একটু বেশি প্রাইস দেখি, মানে একটু বেশি বলতে, এটা যেহেতু ডবল লাইট আছে, নরমালি প্রাইসিং এর একটা কালার, দুটো কালার, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা নরমালি, 5টা কালার হয়। আমার কাছে এই মুহূর্তে রয়েছে 4টে কালার রয়েছে, নরমালি সেম একই ভ্যারিয়েন্টে 48 ভোল্ট 23 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে। এটার প্রাইস পড়ছে 47,499 টাকা, মানে
আর এটা হচ্ছে 47,499 ডুয়েল হেডলাইট এর গাড়ি রয়েছে একদম। এই যে এটাও দেখিয়ে দাও কালার। আচ্ছা আর জিনিস বলো, নিওর সাথে এর ডিফারেন্স কিছু আছে? কোম্পানি আলাদা না, বিল্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি অলমোস্ট সেম, অলমোস্ট সেম। এবার 19-20 এবার এটা যেহেতু নরমাল এখন সবে মার্কেটে এসেছে, আমার নিউর সাথে কোনো কোনো দিক থেকে এর তুলনা হয় না। আমি জিজ্ঞেস করি আপনাদের, তোমার গাড়ি একটা জিনিস ফেলে দিই, কাস্টমার যখন দেখবে দুটো গাড়ি একই, একটা লিথিয়াম পাচ্ছে মানে লিগ্যাসি পাচ্ছে, একদম কোনটা নেবে? কাস্টমারের উপর নির্ভর করছে। আমি এর জন্যই আমি দুটো ভ্যারিয়েন্টকে দুটো লেডে আনি, আমার ইয়াকুজা যেহেতু বিক্রি করছি কিছু ব্যাটারি দিচ্ছি, তো এরকম ব্যাটারি আমাদের কাছে এমনও ব্যাটারি আছে, হাজার সাইকেলের লেডারশিপ ব্যাটারি আছে, একদম হাজার সাইকেলের লেডারশিপ ব্যাটারি, যেটা নাকি লিথিয়ামের থেকে বেশি পারফরমেন্স দেবে। আমার নিজেরই দেখা ইয়াকুজা রুবি কিন্তু এখনো 5 বছর চলছে, ভালো ভালো মতো চলবে না কেন? ইয়াকুজা রুবি, ইয়াকুজা নিউ, আর ইয়াকুজার কোম্পানির উপর একটা মানুষের বিশ্বাস চলে এসেছে। ইয়াকুজা অনেকদিন ধরে মার্কেটিং করছে, অনেকদিন ধরে করছে, তার জন্য একটা মানুষের বিশ্বাস যোগ্যতা চলে এসেছে, কাজ চলে এসছে। আর ইয়াকুজাতে আমরা স্পেসিফিক আমরা নিজেরাও ইয়াকুজারই সঙ্গে প্রচুর বিক্রি করছি, এখনো করছি এবং আশা করছি ভবিষ্যতেও করব। এবং কোন দিক থেকে এই চিতা করছি বলে যে ইয়াকুজা কম করব বা ইয়াকুজা করছি চিতা কম করবো এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমরা শুধুমাত্র এটাকে এনেছি শুধুমাত্র লিথিয়াম দিয়ে। এটা ডিটাচেবল হবে? এটা হ্যাঁ ডিটাচেবল করলে হয়ে যাবে, হয়ে যাবে। মেন যেটা ইয়াকুজাতে যেটা অ্যাডভান্টেজ ব্যাটারির সাথে করতো, প্রাইসটা হাই হয়ে যেত, ডিটাচেবল হতো না, সেই সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা শুধুমাত্র এই মডেলটা এনেছি এই ব্যাটারি দিয়ে, যাতে কাস্টমার কম দামের মধ্যে লিথিয়াম পেয়ে যায়, প্লাস ডিটাচেবল অপশনটাও তার মধ্যে চলে আসে। তাহলে মোটামুটি চিতার রেকর্ড স্টার্টিং প্রাইসটা আমাকে একটু বলে দাও। 45,199 লিথিয়াম দিয়ে, লিথিয়াম দিয়ে। আর ডুয়েল হেডলাইটটা? ডুয়েল হেডলাইট 47,499, 47,499 একদম। আর যার যেরকম মাইলেজ চাইবে পেয়ে যাবে, একদম যার যেরকম মাইলেজ চাইবে সেই অনুযায়ী পেয়ে যাবে। চলো এবার গোডাউনে যাই, ভিডিওটা শেষ করি নাকি? না গোডাউন না, আমরা যাবো হচ্ছে শোরুমে। শোরুমে এই তো গোডাউন, এই যে বাজে লক করা আছে গোডাউন, গোডাউনে পরে দেখবো, আমরা শোরুমে যাই এখন। তো সামনেই তো পুজো আসছে, তো আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলে দাও। একটা কথাই বলবো যে আপনারা আসুন, গাড়ি দেখুন, আপনাদের জন্য অনেক স্টক প্রোভাইড করেছি, স্টক এনেছি আপনাদের প্রাইস অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী, যেটা আপনাদের পছন্দ হবে আপনারা আসুন দেখুন। চালান গাড়ি, শুধু দেখলে হবে না, ইলেকট্রিক গাড়ি সবার আগে টেস্ট রাইড করতে হবে, টেস্ট রাইড করে ভালো লাগলে অবশ্যই কৃষ্ণা মোটরস দিয়ে নেবেন। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করুন, স্ক্রিনে কৃষ্ণা মোটরস ফোন নাম্বার চলছে, যোগাযোগ করুন, আর ইজি অ্যাফোর্ডেবল ইএমআই তে গাড়িগুলো চলে যান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।